নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমরা আজকে কিছু ধর্ম শিক্ষা লাভ করব, এক হুজুরের বয়ান শিখব। হুজুরের নাম অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত। তিনি আমাদেরকে ধর্ম সম্পর্কে, ইসলামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, বিদায় হজ সম্পর্কে বয়ান দেবেন। তো এই প্রাণগোপাল দত্ত, তিনি প্রাণ ভয়ে আছেন নাকি তিনি লোভ লালসায় মত্ত হয়েছেন জানি না, হয়তো ক্ষমতার লোভ, হুরপরির লোভ, এইসব কারণেই তিনি আজকে এই একটা ওয়াজে গিয়ে উদ্ভট কিছু মন্তব্য করেছেন এবং আমাদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। আসুন আমরা সেই তার বয়ানটা একটু শুনি। আমি কিন্তু ইহকাল পরকাল দুটাতে বিশ্বাস করি। ইহকালে কি পায় আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ডাক্তার বানাইছে, প্রফেসর বানাইছে, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, যেটা ভাইস চ্যান্সেলরের চেয়ে আরো ইম্পর্টেন্ট একটা পোস্ট, ট্রেজারার বানাইছে। এই বিশ্ববিদ্যালয়ে দুইবারের জন্য আল্লাহ তাআলা আমাকে ভাইস চ্যান্সেলর বানাইছে। বাংলাদেশ সরকার আমাকে স্বাধীনতা পদক দিয়েছে, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছে। আমি আবার আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এমপিও হয়েছি। তাহলে ইহকালে কি আমার আর পাওয়ার কিছু আছে গো? আর তো কিছু নাই। দর্শক, ওনার আর পাওয়ার কিছু নাই এবং ওনাকে সবকিছু হয় আল্লাহ তাআলা দিয়েছে আর না হয় বাংলাদেশ সরকার দিয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে। নিজের অর্জন বলতে ওনার কিছু নাই। উনি পড়াশোনা করে নাই, উনি বিজ্ঞান পড়ে নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মেডিকেল স্কুলে যায় নাই, বিশ্ববিদ্যালয়ে যায় নাই। যা কিছু দিয়েছে আল্লাহ, হাড়ি ভরে, ঝুড়ি ভরে ওনার কাছে নিয়ে এসেছে অথবা প্রধানমন্ত্রী নিয়ে এসেছে। এই হলো তার বক্তব্য, যে তার আর কিছু নাই, যা কিছু চেয়েছিল, যা কিছু পেয়েছে সব আল্লাহ দিয়েছে অথবা সরকার দিয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে। এই হলো তার বক্তব্য। কিন্তু কেন তিনি সেটা বলছেন এই বয়সে এসে? তিনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, আমরা জানি তিনি নাক কান গলা বিশেষজ্ঞ। তো আমরা বুঝতে পারছি নাক কানের খবর কতটুকু আমরা বলতে পারবো না, কিন্তু গলা বিশেষজ্ঞ যে হয়ে গেছেন সেটা নিঃসন্দেহে বলা যায়। দেখি উনি কেন, তার মোটিভটা কি, কি কারণে তিনি এই কথা বলছেন। এখন শুধু পরকালে কি শান্তি পাবো আপনাদের খেদমত করে সেটা নিয়ে আমি চিন্তায় আছি। ইসলাম পৃথিবীতে অনেক ধর্ম আসছে, হিন্দুদের সনাতন ধর্ম আসছে, বৌদ্ধ ধর্ম আসছে, খ্রিস্টান ধর্ম আসছে, জৈন ধর্ম আসছে, পার্সিয়ান ধর্ম আসছে, ইহুদিদের ধর্ম আসছে, কিন্তু সবচেয়ে পরে এবং সবচেয়ে বৈজ্ঞানিক ভাবে যে ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। এখানে বিজ্ঞানের সাথে কোনো রকমের দ্বন্দ্ব কিন্তু ইসলামের নেই। থ্যাংক ইউ ডক্টর প্রাণগোপাল দত্ত, যে আপনি ব্যাপারটা খোলসা করলেন, যে পরকালে কি পাবেন সেটা নিয়ে আপনি চিন্তিত আছেন। আসলে এটা চিন্তারই ব্যাপার, কারণ হলো এই ইহকালে তো আপনার স্বাদ আল্লাহ সব শেষ, এখন পরকালে যদি 72টা হুর পাওয়া যায় এই টিকিটটা তো আপনার প্রয়োজন, এটা আপনার জানা দরকার, যে এটা পেলে তো ভালোই হয়, মন পুলকিত হয়, শরীর পুলকিত হয়। তো সেই দৃষ্টিকোণ থেকেই তিনি হয়তো এই চিন্তাভাবনা করেছেন, কিন্তু সেটা বলতে গিয়ে আবার যেই কিছু কথা বলেছেন, যে একমাত্র ইসলামই নাকি বিজ্ঞানসম্মত ধর্ম, সবচাইতে পরে এসেছে এবং সবচাইতে বেশি বিজ্ঞানসম্মত ধর্ম, কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না? যে যেইখানে যারা বলতেছে যে মহিলাদেরকে স্কুল কলেজে যাবার এই কথা নয়, তাদেরকে ঘরে থেকে বাচ্চা কাচ্চা লালন পালন করতে বলছে, রান্না করতে বলছে, যে বড়জোর ফাইভ পাস করতে বলছে, যে ফাইভ পাস পড়লেই অন্তত স্বামীর টাকা পয়সার হিসাবটা রাখা যাবে। তাহলে বিজ্ঞান যদি একটা অংশকে, জনগোষ্ঠীর একটা অংশকে, ব্রেনের অর্ধেক যদি শাটডাউন করে দেওয়া হয়, তালাবন্দি করে রাখা হয়, গৃহবন্দি করে রাখা হয়, তাহলে বিজ্ঞান মনস্কতা সেখানে কোথায়? আমরা নারী পুরুষের সমতার কথা বলি, কিন্তু ইসলাম কি নারী পুরুষের সমতার কথা বলে? ইসলাম তো বলে যে নারীরা পুরুষের অর্ধেক, দ্যাটস হোয়াট দে সে। তাহলে বিজ্ঞান তো সেটা বলে না। আর ইসলাম যদি এতই বিজ্ঞানসম্মত হয়ে থাকে এবং ইসলামের সব কিছুই লেখা আছে তাদের কোরআনে, তাই না, তাহলে হাফেজ, এই যারা ইমাম আল্লামা যারা আছে, তাদের কতজন বিজ্ঞান সমাজের মানুষ, কতজন বিজ্ঞানী হয়েছেন, তারা কি আবিষ্কার করেছেন, আমরা কি সেটা দেখতে পারি? কারণ
তারাই তো হাফেজ, তারাই সব জানে ওইখানে কোরআনে কি আছে। আর কোরআনে যদি সব কিছু লেখা থাকে, বিজ্ঞান মনস্কতা, আপনি তো কোরআনের বাইরে কিন্তু কোনো কিছু আবিষ্কার করতে পারবেন না, কারণ এটা নিষিদ্ধ। আপনাকে একমাত্র কোরআনকেই বিশ্বাস করতে হবে এবং এইটাই সর্বশ্রেষ্ঠ এবং একটা কমপ্লিট জীবন দর্শন, কমপ্লিট এভরিথিং, কমপ্লিট তথ্য ভাণ্ডার। তাহলে এই কমপ্লিট তথ্য ভাণ্ডারে থেকে এবং এই কমপ্লিট তথ্য ভাণ্ডারের ওপর হাফেজ হয়ে আমাদের আলেম ওলামারা তো সব কিছু জেনে ফেলার কথা, সব কিছু আবিষ্কারের নেশায় ছুটে যাওয়ার কথা বা আবিষ্কার করে ফেলার কথা, কিন্তু কয়টা আবিষ্কার তাদের আছে? যা আবিষ্কার করেছে সবই তো যারা কোরআন পড়েনি। ইহুদি নাসারাদের আবিষ্কার বেশিরভাগই শিক্ষিত, যারা এই কোরআনের ধারে কাছে যায় নাই, তাদের আবিষ্কার। তা আর আবিষ্কারেরই প্রয়োজন কি ছিল? সোজা কোরআন দেখে দেখে ম্যানুয়ালের মতো, সেরকম ম্যানুয়াল দেখার মতো কোরআন দেখে দেখে আমরা অনেক কিছু করে ফেলতে পারতাম, কিন্তু সেটা তো হচ্ছে না। এখন এই প্রাণগোপাল দত্ত এখানে একটু বেশি পরিমাণে চাপাবাজি করে ফেলেন না, একটু মানে তৈলমর্দনটা একটু বেশি হয়ে গেল, তাই না? ইসলাম ধর্মের অনেকগুলা জিনিস এমন ভাবে মানুষের মনে গেঁথে আছে, সেই জিনিসগুলা কিন্তু আমি আপনি যত রকমের ফতোয়া দেই না কেন, ওইটা আমরা মন থেকে উঠে নিতে পারবো না। আমি আপনাদের কাছে আসছি, আপনারা যেন আমার জন্য একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে সৎ পথে রাখে। ঠিক আছে, আজকে আমি আপনাদের সামনে হাজির হইতে পেরেছি, এটাও তো উনার হুকুম গো। আমি যে এখান থেকে ফিরে আমার সংসারের কাছে যেতে পারবো, সেটাও কিন্তু উনার নির্দেশই হবে। সুতরাং আমি বিশ্বাসী, আমি বিশ্বাস করি এবং আমি আমি অন্ধভাবে স্রষ্টায় বিশ্বাস করি, আল্লাহ তাআলায় বিশ্বাস করি, এবং হয়তোবা আমার সেই বিশ্বাসের জুড়েই আমি আজকে এখানে আসতে পেরেছি। অবশ্যই তিনি অন্ধভাবে আল্লাহ তাআলায় বিশ্বাস করেন, অন্ধভাবে যদি বিশ্বাস না করতেন তাহলে তিনি তার শিক্ষা দীক্ষা, তার সংস্কৃতির বিপরীতে তিনি যেতে পারতেন না, তিনি বাস্তবতার বিরুদ্ধে যেতে পারতেন না। তিনি চারিদিকে যা দেখছেন সেগুলি দেখার পরেও তিনি এইখানে এই তৈলমর্দন করতে পারতেন না, এই গ্লোবালসীয় কথাবার্তা বলতে পারতেন না। সুতরাং ওই মানুষের ইন্টেলিজেন্সকে এইভাবে ইনসাল্ট করতে পারতেন না যে যা দেখা যাচ্ছে, যা মানুষ দেখছে চারিদিকে সেটা সব ভুল। প্রাণগোপাল দত্তের অন্ধবিশ্বাস আছে বলেই সেইটাই আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে এখন কি করা যায়? প্রাণগোপাল দত্ত এখন চিকিৎসা বিজ্ঞান ছেড়ে টোটকাবাজি শুরু করে দিলেই পারেন, তিনি টোটকাগিরি করে রোগীর চিকিৎসা করবেন, সেটাই তো আল্লাহর নির্দেশ, তাই না? আরেকটা জিনিস, মদ নেশা একমাত্র ধর্ম ইসলাম সেটাকে প্রত্যেক স্তরে স্তরে নিষিদ্ধ করেছে, প্রত্যেকটা স্তরে স্তরে নিষিদ্ধ করেছে, এবং প্রত্যেকটা ধর্ম বলেছে তুমি নেশাগ্রস্ত হয়ে না, যখনই তুমি নেশাগ্রস্ত হয়ে যাবা তখন তুমি কিন্তু মাকে মা বলে মনে করবে না, তুমি তোমার বাবাকে বাবা বলে মনে করতে পারবে না, তোমার সেই নেশাগ্রস্ত মস্তিষ্কে সেই সুস্থতা থাকবে না। আচ্ছা, এই যে অধ্যাপক প্রাণগোপাল দত্তের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে কিনা, এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু চলে আসছে। তিনি এখানে দ্বৈত কথাবার্তা বলেছেন, দ্বিচারিতা করেছেন, যে এক জায়গায় বলেছেন যে একমাত্র ইসলামই এই নেশাকে স্তরে স্তরে নিষেধ করেছে, আবার বলছে যে প্রত্যেকটা ধর্মই নেশার বিরুদ্ধে কথা বলছে। তো কোনটা সত্য, মানে আলাদা করে তিনি ইসলামের তৈলমর্দন করার মানেটা কি, কী কারণে? আর ইসলাম কি প্রত্যেকটা স্তরে স্তরেই নেশাকে অবৈধ করেছে? কত বছর আগে ইসলামে কিন্তু মদ সেবন, নেশা করা কিন্তু বৈধ ছিল এবং সেটা দীর্ঘকাল বৈধ ছিল শুরুতে, কিন্তু সেটা কিন্তু এটা কিন্তু কোরআনের বিষয় না, এটা পরে অবৈধ করা হয়েছে এবং সেটা সব ধর্মে, ইভেন ডাক্তাররাও বলে তুমি নেশা করো না, কারণ নেশা করলে তোমার শরীরের কিছু যন্ত্র নষ্ট হয়, অতিরিক্ত নেশা করলে। আবার কেউ কেউ বলে নেশা করলে হার্ট ভালো হয়, সো পরিমিতভাবে সেটা করবা। সুতরাং আমি কি বলবো যে ডাক্তাররা আল্লাহ হয়ে গেছে? না। সুতরাং এই যে প্রত্যেকটা ধর্মেই কিন্তু নেশার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সেইখানে তিনি আলাদা করে
এক জায়গায় বলছেন যে একমাত্র ইসলামই সর্বত্র নেশা নিষিদ্ধ করেছে, আবার বলছে যে প্রত্যেকটা ধর্মই নেশা নিষিদ্ধ করেছে। তাহলে কোনটা প্রাণগোপাল দত্ত? আরেকটা জিনিস উল্লেখ করার বিষয় আছে যে না, ইসলাম পদে পদে নেশা নিষিদ্ধ করেনি, কারণ তারা পরকালে নেশা জায়েজ করেছে, বলেছে যে তুমি যখন বেহেশতে যাবে তুমি মদের সাগরে ডুবে থাকবে, সুরার সাগরে ডুবে থাকবে, কিন্তু তোমার কোনো নেশা হবে না। মানেটা কি? তুমি তাহলে মদ খাবে কেন? আপনি কি প্রয়োজনের অতিরিক্ত জলও খেতে পারবেন, ভাত ফল বা যাই খান আপনি খেতে পারবেন? তাহলে এই যে নেশার সাগরে, মদের সাগরে ডুবে থাকা, মানেটা কি? সেই হুরের গল্পের মতো যে আপনি মানে অফুরন্ত যৌন সঙ্গমে লিপ্ত হবেন কিন্তু আপনার সেই তৃপ্তি হবে না। তাহলে তৃপ্তি না হলে আপনি কেন যৌন সঙ্গম করবেন? সেটা তো জাস্ট একটা অর্ডিনারি কাজ হয়ে যাবে। সেরকম নেশা করলেও যদি আপনার নেশা না হয় তাহলে আপনার মদের সাগরের কি প্রয়োজন আছে? এবং যদি আপনাদের যে বক্তব্য যে পরকালের চিন্তায় আপনারা সবাই মগ্ন, এখন পরকালের যেই ব্যাপার স্যাপার সেগুলি তো আমাদের অবিষ্ট হওয়া উচিত, তাহলে পরকাল যদি মদ নিষিদ্ধ হয়ে না থাকে তাহলে ইহকালে মদ নিষিদ্ধ কেন হবে? মসজিদ মাদ্রাসা কোনোদিন সন্ত্রাসী সৃষ্টি করে না। হ্যাঁ, আমিও স্বীকার করি যে মসজিদ মাদ্রাসা সন্ত্রাসী তৈরি করে না, কিন্তু যারা সন্ত্রাসী করে তাদেরকে মসজিদ মাদ্রাসায় পাওয়া যায়। কি কারণে? দেখা গেছে অনেক ক্ষেত্রেই মসজিদ মাদ্রাসা তাদের আস্তানা। কিছুদিন আগে উত্তরায়, বাংলাদেশের উত্তরা শহরে ঢাকায়, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী বলেছিলেন যে শুক্রবারটা আমাদের জীবন থেকে ব্যাহাত হয়ে গেছে। কি কারণে? তিনি বলেছেন যে শুক্রবারে নামাজিরা রাস্তায় বের হয়ে নামাজের পরে মানুষের দাড়ি চেক করে, মানুষকে হেনস্থা করে, জিজ্ঞাসা করে তারা কেন এই মসজিদে নামাজ পড়তে যায়নি। এটা কেমন কথা? ধর্মটা তো যার যার ব্যক্তিগত বিষয়, এটাও এক ধরনের সন্ত্রাস নয়, মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করা, তারপরে আপনার অনুভূতির দোহাই দিয়ে, অভিযোগের দোহাই দিয়ে মানুষকে হত্যা করা, মারপিট করা, মারধর করা, পঙ্গু করে ফেলা, রক কেটে ফেলা, এগুলি কারা করে? এদেরকে কিন্তু মাদ্রাসা মসজিদেই দেখা যায়, পাওয়া যায়। আমি আপনাদের এই মাহফিলে এটা সার্থক রূপ লাভ করুক, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমার সামর্থ্য অনুযায়ী সাদেক মিলিটারি সাহেব এখানে আসে, ওনার কাছে কিছু হাদিয়া দিয়ে যাব। এটা অনুদান না, দান না, কিচ্ছু না, একটা হাদিয়া দিয়ে যাব। উদ্দেশ্য, আমি আপনাদেরই একটা অংশ হতে চাই, আপনাদের সাথে শরীর হলাম, আপনাদের অংশীদারিত্ব পাইলাম, আমি আপনাদের শরীক হতে চাই। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। দর্শক, এই পর্যন্তই আল্লাহ অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্তকে তার প্রাণের ভয় থেকে নিস্তার করুক, তাকে বেহেস্ত নসিব করুক, 72 হুর গ্র্যান্ড করুক। এত বড় বান্দা সচরাচর আসে না, তবে আমি মনে করি তিনি ডাক্তারি নিয়ে পড়ে থাকলেই ভালো করতেন। নমস্কার।